বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের। ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে। গত 24 এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশ বাংলাদেশে অক্সিজেন এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের 480টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। গত 24 এপ্রিল টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। শনিবার সকাল 9:25 মিনিটে 10টি কন্টেইনারে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং চলমান কোভিড তরঙ্গ মোকাবিলায় বাংলাদেশের হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে। ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।